তাহলে দেখ আজকে আমরা শিখব জয়েনিং, হ্যাঁ জয়েনিং অফ সেন্টেন্সেস। কি শিখব আমরা? জয়েনিং। জয়েনিং মানে কি? দুটো সেন্টেন্স থাকবে, সেই দুটো সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে পরিবর্তিত করব। এবার এই জয়েনিংটা তিনটে সেন্টেন্সের ওপর হয়। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের ওপর হয়, একটা কমপ্লেক্স সেন্টেন্সের ওপর হয়, একটা কম্পাউন্ড সেন্টেন্সের ওপর হয়। হ্যাঁ, তো প্রথম আমরা জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স করব, মানে দুটো বাক্যকে আমরা জয়েন করব, সেটা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হবে, ঠিক আছে? তার জন্য কিছু নিয়ম আছে আমাদের। প্রথম নিয়ম কি? পার্টিসিপেল। প্রথম সূত্র কি? পার্টিসিপেল। পার্টিসিপেল দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব। দেখি একটা এক্সাম্পল দেখি। শি ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্কটা শেষ করলো। শি লেফট ফর স্কুল, সে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। ভালো করে বোঝ, আবার দেখ। শি ফিনিশড, সে শেষ করেছিল হার হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক, তার বাড়ির কাজ সে শেষ করেছিল। এই হচ্ছে একটা বাক্য, একটা সেন্টেন্স। আরেকটা বাক্য কি দিয়েছে? শি লেফট ফর স্কুল, সে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তা আমরা এখানে কী পেলাম? দুটো বাক্য পেলাম, দুটো বাক্যকে আমরা একটা বাক্য করব। কিভাবে? এই পার্টিসিপেল ইউজ করে। আচ্ছা, পার্টিসিপেলের নিয়মটা কি ভালো করে বোঝ। এই যে দুটো সেন্টেন্স রয়েছে, দুটো সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সের যে ভার্বটা আছে, ভালো করে দেখ, প্রথম সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে করতে হয়। প্রথম নিয়ম পার্টিসিপেল। পার্টিসিপেল নিয়ম কি? দুটো যে সেন্টেন্স রয়েছে, দুটো সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। বোঝে গেল? প্রেজেন্ট ফর্ম কি? ফিনিশডের প্রেজেন্ট ফর্ম কি? ফিনিশ, FINISH, তার সঙ্গে আইএনজি যোগ করলে কি হয়? ফিনিশিং। ফিনিশিং মানে কি? শেষ করে। কি শেষ করে? তার হোমওয়ার্ক। ফিনিশিং হার হোমওয়ার্ক, এই যে ফিনিশিং হার হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক শেষ করে। শেষ করে কি হয়েছে? এই যে পরের পার্টটা, শি, এই যে শি লেফট ফর স্কুল, সে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ব্যাপারটা বোঝা গেল? আরেকবার বলি, দুটো যে বাক্য রয়েছে, দুটো বাক্যের মধ্যে প্রথম বাক্যে যে ভার্বটা আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করবো। যে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করেছি, যোগ করে বাদ বাকি যা আছে পুরোটা বসিয়ে দিলেই নর্মালি হয়ে যায় এই পার্টিসিপেল নিয়মে দুটো বাক্যর জয়নিং। বোঝা গেল? বোঝা গেছে? কারো অসুবিধা নেই তো? আচ্ছা, এই নিয়মে আমরা একটা এক্সাম্পল দেখি। এই নিয়মে, এই যে পার্টিসিপেল দিয়ে একটা এক্সাম্পল দেখি। দেখ, এই যে মিস্টার মিত্র রিটার্নড হোম, মিস্টার মিত্র বাড়িতে ফিরে এসেছিল। হি ওয়াজ অফার্ড এ কাপ অফ টি, সে তাকে এক কাপ চা অফার করা হয়েছিল, মানে তাকে বলা হয়েছে এক কাপ চা খাওয়ার জন্য। তাহলে মিস্টার মিত্র বাড়িতে আসার পরে তাকে এক কাপ চা অফার করা হয়েছিল। এই যে অন রিটার্নিং হোম, এই যে রিটার্ন ছিল ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম, তার আগে প্রেজেন্ট ফর্ম করা হয়েছে। প্রেজেন্ট ফর্ম কি? রিটার্ন। তাহলে রিটার্নিং হোম, বাড়িতে ফিরে বা বাড়িতে ফেরার পরে, হি ওয়াজ অফার্ড এ কাপ অফ টি, তাকে এক কাপ চায়ের জন্য অফার করা হয়েছিল। এখানে অনটা দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নেই। বোঝা গেছে নিয়মটা কি? এই যে দুটো বাক্যের প্রথম যে ভার্বটা আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম রিটার্ন, তার সাথে আইএনজি যোগ করলাম, করে বাদ বাকি যা আছে সব বসিয়ে দিলাম। বল, কারো অসুবিধা? কারো অসুবিধা? মারিয়াম, বোঝা গেছে? আরেকটা করি, আরেকটা করি। দেখ, শি হিয়ার্ড দ্য স্যাড নিউজ, সে খারাপ খবরটা শুনেছিল। চার নাম্বারটা দেখি আমরা, এটা বুঝতে পারি ভালো। শি হিয়ার্ড দ্য স্যাড নিউজ, সে খারাপ খবরটা শুনেছিল। শুনেছিল, পাস্ট টেন্সে আছে, তাই তো? সে খারাপ খবরটা শুনেছিল। শি অ্যাট ওয়ান্স ফেইন্টেড, সে তৎক্ষণাৎ ফেইন্টেড হয়ে পড়েছিল। ফেইন্ট মানে কি? ফেটে মানে একদম সেই জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। সে খবরটা শুনেছিল, সে অজ্ঞান, প্রায় অজ্ঞান হয়ে গেছিলো। এটা আনসার করলে কী হবে? এই যে হিয়ার্ডের প্রেজেন্ট ফর্ম করবো আমরা, হিয়ার্ডের প্রেজেন্ট ফর্ম কি? হিয়ার, HEAR, তার সঙ্গে কী করবো? আইএনজি যোগ করবো, হিয়ারিং। বোঝা গেল? হিয়ারিং। আচ্ছা, হিয়ারিং কি? এখান থেকে যা আছে সব বসিয়ে দেবো। হিয়ারিং দ্য স্যাড নিউজ, হিয়ারিং দ্য স্যাড নিউজ, শি অ্যাট ওয়ান্স ফেইন্টেড। বুঝে গেল ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে এবারে? আচ্ছা, তাহলে এই যে এক নম্বর নিয়মটা করলাম আমরা, এটা হলো পার্টিসিপেলের নিয়ম, ঠিক আছে? কোন সেন্টেন্স করছি? সিম্পল সেন্টেন্সে জয়নিং করছি আমরা। আচ্ছা, এবার দু নম্বর নিয়ম কি আছে? ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ মানে কি? টু দিয়ে জয়নিং করতে হয়। কীভাবে হয় একটু দেখ, এদিকে দেখা। শি হ্যাজ এ সন, তার একটা ছেলে আছে। শি হ্যাজ টু টিচ, সে তাকে শেখাবে, সে তাকে অবশ্যই শেখাতে চায়। আচ্ছা, তাহলে এই যে দেখ উত্তরটা কী আছে, শি হ্যাজ এ সন টু টিচ, এই যে টুটা ইউজ করলাম, এই টুটা হচ্ছে ইনফিনিটিভ। তার একটা ছেলে আছে, শেখানোর মতো, শেখানোর যোগ্য একটা ছেলে আছে।
এই যে প্রথম পার্টটা যা আছে বসিয়ে দিলাম, শি হ্যাজ এ সন, টু টিথ যা আছে দেখে দেখেই বসলাম, কিচ্ছু চেঞ্জ করলাম না। কিন্তু কিন্তু ব্যাপারটা কী দাঁড়িয়েছে বোঝ, এই যে এখানে টুটা ইউজ করলাম, এই টুটা এখানে টিচটা ভার্বের আগে ইউজ করলাম, তো ভার্বের আগে যখন টু ইউজ করব তখন তার মানে কী দাঁড়াবে, টিচ মানে কি শেখা, টু টিচ মানে শেখাতে, ইট মানে কি খাওয়া, টু ইট মানে খেতে, তে তে ইউজ করে খাওয়াতে বা খেতে, খাওয়াতে ওটা ফিড, ফিডের আগে টু যোগ করলে খাওয়াতে। আচ্ছা প্লে মানে কি খেলা করা, আগে একটা টু যোগ করলে কী হবে, টু প্লে খেলা করতে। গো মানে কি যাওয়া, টু গো দিলে যেতে, মানে কোনো ভার্বের আগে টু ইউজ করলে সেটা তে হিসাবে প্রকাশ করে, মানেটা তে হিসাবে দাঁড়ায়। বুঝে গেল, তার একটা ছেলে আছে আর শি হ্যাজ টু টিচ, তাকে সে অবশ্যই শেখাবে, তার একটা ছেলে আছে টু টিচ, যাকে শেখাতে হবে। এখানে যে এই ভার্বের আগে টুটা হয়েছে এই কারণে টুটা ইনফিনিটিভ হয়ে গেছে, এই ভার্বটা কিন্তু এখন আর মেইন ভার্ব নয়, এখন এখানটায় মেইন ভার্ব হ্যাজ হয়ে গেছে। আচ্ছা এইবার দেখ পরেরটা, অ্যাপোজিশান, অ্যাপোজিশান মানে কমা কমা ইউজ করতে হয়, কীভাবে ইউজ করতে হয় একটু দেখি। আকবর ওয়াজ দ্য এম্পেরর অফ ইন্ডিয়া, আকবর ছিল ভারতের এম্পেরর, মানে কি সম্রাট, আকবর ছিল ভারতের সম্রাট। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট এম্পেরর, সে ছিল মহান সম্রাট, গ্রেটেস্ট মানে কি সব থেকে শ্রেষ্ঠ, মহান, সে ছিল মহান সম্রাট। আরেকবার বলি, আকবর ছিল ভারতের সম্রাট, সে ছিল মহান সম্রাট। এই দুটো বাক্য আমরা একটা বাক্য করবো কি ইউজ করে, অ্যাপোজিশান ইউজ করে। অ্যাপোজিশান মানে কি কমা কমা ইউজ করতে হবে, দেখ কীভাবে কমা ইউজ করবো। এই যে আকবর, দেখ আকবরের পরে একটা কমা দেওয়া হয়েছে, এখানটায় আকবরের পরে কি ছিল, ওয়াজ ছিল, ছিল ওয়াজ, এখানে আকবরের পরে ওয়াজ নিয়ে কী দেওয়া হয়েছে, কমা, অর্থাৎ এই কমাটাই এই ওয়াজের কাজ করছে। বোঝা গেল, এই যে একটা ছোট্ট কমা ইউজ করে ওই ওয়াজটার পরিবর্তে আমরা ছোট্ট কমা ইউজ করলাম, এই কমাগুলোকেই বলা হয় অ্যাপোজিশান। কমাটার কাজ কি, আকবর লিখে আকবরের সম্পর্কে যখন আমরা কিছু বলবো কমা দিয়ে তার সম্পর্কে বলা যায়। আকবর কমা মানে আকবরকে, আকবরকে দ্য এম্পেরর অফ ইন্ডিয়া, ভারতের সম্রাট, ঠিক আছে। তাহলে কমাটা ইউজ করে কি করা যায়, তার পরিবর্তে তার সম্বন্ধে কিছু বলা যায়। আকবর কমা, আকবরের সম্বন্ধে আমরা কিছু বললাম যে সে হচ্ছে ভারতের সম্রাট। এইবার এই যে পরের, যে পরের সেন্টেন্সটা, এই যে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা লিখে দেব, হয়ে গেল আমাদের জয়নিং, এখানেও একটা কমা দেব, হয়েছে। আরেকবার বলি, এই যে আকবর লিখলাম, আকবর পরে কমা দিলাম, আকবরটা কে তার পরিচয় দেব, দ্য এম্পেরর অফ ইন্ডিয়া লিখলাম, তারপরে আবার একটা কমা দেব, কমা দিয়ে এই ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসিয়ে দেব, আমাদের জয়নিং হয়ে গেল, হয়েছে। একটা করে দেখি এরকমভাবে, হ্যাঁ প্রথমের ওয়াজের জায়গায় একটা কমা হয়েছে, আবার এই যে বাক্যটা শেষ হয়েছে এখানটা একটা কমা হয়েছে, এই দেখ এম্পেরর অফ ইন্ডিয়া, তারপরে একটা কমা হয়েছে, হ্যাঁ বল, এই যে ওয়াজ, এই যে এই শেষ ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে পুরোটা বসিয়ে দেব, হয়ে গেল আমাদের জয়নিং, ঠিক আছে। আচ্ছা এই অ্যাপোজিশন দিয়ে আমরা আরেকটা করি, দেখি এখানে এক্সাম্পল কী আছে অ্যাপোজিশন দিয়ে, এই যে অ্যাপোজিশন দিয়ে একটা এক্সাম্পল এই নয় নম্বরটা আমরা করব। দেখ কী আছে, মিস্টার রায়চৌধুরী ইজ দ্য হেডমিস্ট্রেস অফ এন এম গুহ মেমোরিয়াল স্কুল। আচ্ছা এই গেল একটা বাক্য, যে মিস্টার রায়চৌধুরী হচ্ছে এম এন গুহ মেমোরিয়াল স্কুলের হেডমিস্ট্রেস। আচ্ছা আরেকটা সেন্টেন্স কী আছে, শি উইল রিটায়ার নেক্সট মান্থ, সে আগামী মাসে রিটায়ার করবে। এইবার দেখ এই দুটো বাক্যকে আমরা জয়নিং করব অ্যাপোজিশন ব্যবহার করে। কী নিয়মটা শিখেছিলাম, প্রথম আকবরের পরে আমরা কমা দিয়েছিলাম, এখানেও একই রকমভাবে মিস্টার রায়চৌধুরীর পরে কমা দেবো। মিস্টার রায়চৌধুরী কে, কে এই স্কুলের হেডমিস্ট্রেস, তা কমা দিয়ে যে দ্য হেডমিস্ট্রেস অফ এন এম গুহ মেমোরিয়াল স্কুল লিখে দিলাম, হয়েছে। আবার একটা কমা দিলাম, দিয়ে এই ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা বসিয়ে দেব, হ্যাঁ মেমোরিয়াল স্কুল, গুহ মেমোরিয়াল একটা স্কুল দিয়ে দেবে এখানটায়, এখন স্কুলটা পড়ে নি, ঠিক আছে। স্কুল দিয়ে দিলাম, দেওয়ার পরে কমা দিয়ে আবার এই ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসিয়ে দেব, কোনো অসুবিধা না, সেটা দরকার নেই, কারণ এই সেটাকে এই 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 ম্যাডামই তো, তাই তো, এখানে সাবজেক্ট রয়েছে তো, যেহেতু সাবজেক্ট আমরা একবার লিখেছি পরে আর সাবজেক্ট লাগবে না। বোঝা গেল, বোঝা গেছে কিছু, আরেকবার বলি, এটা দেখ, এটা দেখ, এটা দেখ, দশ নম্বর, কলকাতা ইজ এ সিটি অফ হাই বিল্ডিং, কলকাতা হচ্ছে একটা উঁচু উঁচু বিল্ডিংয়ের শহর। একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স কী দিয়েছে, ইট স্ট্যান্ডস অন দ্য হুগলি, এটা হুগলি নদীর পাশে অবস্থিত। আচ্ছা দেখ,
কলকাতার পরে আমরা কি প্রথমে কলকাতা লিখবো, সেই আকবরের মতো। আকবরের পরে কমা ছিল, তো আমরা এখানেও তাই করবো, কলকাতার পরে কমা দেবো। ঠিক আছে, কলকাতার পরে কি করব, এটা কমা দেবো, দিয়ে ইস্টার দরকার নেই। আবার কি করব, এ সিটি অফ হাই বিল্ডিং দেবো। ঠিক আছে, আবার একটা কমা দেবো, দিয়ে কি করব, ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসিয়ে দেবো, আমাদের জয়নিং হয়ে গেল। ঠিক আছে, এই জাতীয় যে জয়নিংগুলো কমা কমা ইউজ করে করা হয় এটাকে কি বলে, অ্যাপোজিশান। অ্যাপোজিশান বোঝা গেল, কোনো অসুবিধা? আচ্ছা আচ্ছা, এরপর দেখ, এরপর দেখ, আচ্ছা এরপর আমরা কি করব, অ্যাডভার্বস দিয়ে জয়নিং করব। অ্যাডভার্ব দেখ কী আছে, শি ফেইলড, সে ব্যর্থ হয়েছিল, ইট ওয়াজ আনফর্চুনেট, এটা ছিল দুর্ভাগ্য। আরেকবার তাকায় দিকে, শি ফেইলড, সে ব্যর্থ হয়েছিল, ইট ওয়াজ আনফর্চুনেট, এটা ছিল দুর্ভাগ্যর একটা ব্যাপার, দুর্ভাগ্য। আচ্ছা এটাকে দেখ, দুটো বাক্যকে কীভাবে জয়নিং করা হয়েছে, আনফর্চুনেটলি, এই যে ওয়ার্ডটা ছিল আনফর্চুনেট, এটার সঙ্গে একটা এলওয়াই যোগ করে কি হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। আনফর্চুনেটের সঙ্গে এলওয়াই যোগ করলে আনফর্চুনেটলি হয়ে গেল অ্যাডভার্ব। আনফর্চুনেটলি মানে কি, দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যবশত কি হয়েছে, শি ফেইলড, সে ব্যর্থ হয়েছিল। বোঝা গেল, বোঝা গেছে না, এই যে আনফর্চুনেট, হ্যাঁ লাস্টেরটা আগে বসছে, কেন, দুর্ভাগ্যবশতকে আগে বোঝানোর জন্য। এটা উল্টোভাবে লিখলে হতো, শি ফেইলড আনফর্চুনেটলি, তাও লিখলেও হতো, অসুবিধা হতো না, শি ফেইলড আনফর্চুনেটলি, সে দুর্ভাগ্যবশত সে ব্যর্থ হয়েছিল। কোনো অসুবিধা, কোনো অসুবিধা? আমরা নর্মালি কী জানি, নর্মালি কী জানি, এই যে শেষে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, তাই না? এই জন্য আনফর্চুনেটের সঙ্গে আমরা এলওয়াই যোগ করলাম, হয়ে গেল অ্যাডভার্ব। হ্যাঁ, তারপরে এই প্রথম পার্টটুকু পুরো বসিয়ে দিলাম, আমাদের দুটো বাক্য জয়নিং হয়ে গেল। সে ব্যর্থ হয়েছিল, এটা ছিল দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যবশত সে ব্যর্থ হয়েছিল। কোনো অসুবিধা নেই তো? আচ্ছা মারিয়াম, বুঝতে পারছিস তুই, তোর মুখ থেকে মনে হচ্ছে না। আচ্ছা এরপর দেখ, পাঁচ নম্বর নিয়মটা কী আছে, অ্যাডজেক্টিভের নিয়ম। অ্যাডজেক্টিভ দেখ কী আছে, এক্সাম্পলটা দেখি, উই কেম অ্যাক্রস এ হাউস, আমরা একটা বাড়িতে উপস্থিত হয়েছিলাম, উই কেম অ্যাক্রস এ হাউস, আমরা একটা বাড়িতে এসেছি। আচ্ছা ইট ওয়াজ ডিজার্ভড, ডিজার্ভড মানে কি, পরিত্যক্ত বাড়ি, মানে অনেকদিন ধরে পড়ে রয়েছে, পুরনো বাড়ি, এমন একটা বাড়ি। ঠিক আছে, তাহলে আমরা একটা বাড়িতে এসেছিলাম, বাড়িটা ছিল পরিত্যক্ত। তাহলে এইভাবে আমরা বলতে পারি, ভালো করে বোঝ, আমরা একটা বাড়িতে এসেছিলাম, বাড়িটা ছিল পরিত্যক্ত, তাহলে আমরা একটা পরিত্যক্ত বাড়িতে এসেছিলাম, এরকমভাবে বলতেই পারি, আমরা একটা পরিত্যক্ত বাড়িতে এসেছিলাম। আচ্ছা পরিত্যক্ত বাড়ি কেন হলো, অ্যাডজেক্টিভ কাকে বলে আগে একটা বুঝতে হবে, অ্যাডজেক্টিভ কাকে বলে, যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের সম্বন্ধে কিছু বলে, যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে বাড়িটা, এটা কি একটা নাউন, বাড়ি একটা নাম বোঝাচ্ছে নাউন, তাহলে বাড়িটার সম্পর্কে কিছু একটা বলছে কে, এই ওয়ার্ডটা ডিজার্টেড মানে পরিত্যক্ত, তাই তো, বাড়িটার সম্পর্কে কিছু একটা বলছে। যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের সম্বন্ধে কিছু বলে সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। বোঝা গেল, তাহলে বাড়ি, আমরা এসেছিলাম একটা পরিত্যক্ত বাড়িতে, বাড়িটার সম্বন্ধে কি বললাম, না বাড়িটা পরিত্যক্ত, অনেক দিনের পুরনো বাড়ি, কোনো অসুবিধা, আমরা এসেছিলাম একটা পরিত্যক্ত বাড়িতে। একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ বল বল, ওই যে ওইটা কোনটা, ওই ডিসকাস্টের পর ওই যে ওইটা, ওই টিক চিহ্নটা, কত নাম্বার বল, নাম্বার বল, আরে তুমি উত্তর যা দিতে দিচ্ছি, তো দিচ্ছি তো বলছ, সেই বলছে। আচ্ছা এবার একটা এক্সাম্পল দেখি আমরা, এই যে অ্যাডভার্ব দিয়ে, না অ্যাডভার্ব না, আমরা অ্যাডজেক্টিভ শিখলাম, তাই তো অ্যাডজেক্টিভ দিয়ে দেখি। দেখ এই যে এই 16 নাম্বারটা দেখি, আই হিয়ার স্ক্রিম মানে কি, আমি একটা চিৎকার শুনেছিলাম, স্ক্রিম মানে কি, চিৎকার, আমি একটা চিৎকার শুনেছিলাম, দ্য স্ক্রিম ওয়াজ ফাইটনিং, স্ক্রিম চিৎকারটা কেমন ছিল, ভয়ানক, ফাইটনিং মানে কি, বেশ ভয়ানক, তাহলে আমি একটা চিৎকার শুনেছিলাম, চিৎকারটা ছিল ভয়ানক, তাহলে আমি একটা ভয়ানক চিৎকার শুনেছিলাম, তাই না, আমি একটা চিৎকার শুনেছিলাম, চিৎকারটা ছিল ভয়ানক, আমি একটা ভয়ানক চিৎকার শুনেছিলাম, তাই যে আই হিয়ার্ড, আমি শুনেছিলাম, কি শুনেছিলাম, এ একটা ফাইটনিং চিৎকার, ভয়ানক চিৎকার, ঠিক আছে, না এখানে কমা টমার কোনো ব্যাপার নেই, তাহলে আই হিয়ার, আমি শুনেছিলাম, এ ফাইটনিং স্ক্রিম, একটা ভয়ানক চিৎকার, ঠিক আছে, কোনো অসুবিধা, হ্যাঁ ফাইটিং স্ক্রিম, একটা ভয়ানক চিৎকার হয়েছে। এই যে পাঁচটা নিয়ম করলাম, পাঁচটার মধ্যে কারো অসুবিধা, আরেকবার পাঁচ নিয়মকে বলি, তাহলে আমরা কি করলাম, প্রথম নিয়ম শিখলাম পার্টিসিপেল, তারপরে কি শিখলাম, ইনফিনিটিভ মানে কি, টু এর ব্যবহার, তারপরে কি শিখলাম, অ্যাপোজিশন মানে এই কমা কমা দিয়ে শিখলাম, তারপরে কি করলাম, অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে হচ্ছে যে এলওয়াই ইউজ করলাম। আচ্ছা অ্যাডভার্ব দিয়ে আরেকটা করি তাহলে, দেখ অ্যাডভার্ব দিয়ে আর কি আছে,
দেখি অ্যাডভার্ব কোথায় আছে, হ্যাঁ বলছি, এই যে অ্যাডভার্ব দিয়ে আরেকটা দেখি, আমরা এইটা করেছিলাম তাই তো, না এটা করিনি, আমরা ওই উপরটাই করেছিলাম, এটা দেখি 12 নম্বরটা, হি কামস লেট মানে কি সে দেরি করে এসেছিল, ইট ইজ নর্মাল, এটা একটা নর্মাল ব্যাপার, হ্যাঁ তাহলে নর্মালি সে দেরি করে আসে, বলতে সে দেরি করে আসে বা এসেছিল এটা একটা নর্মাল ব্যাপার, নর্মালি হি কামস লেট, নর্মালি সে দেরি করেই আসে, হয়েছে। আচ্ছা আরেকটা দেখি, হি উইল কাম সে আসবে, ইট ইজ শিওর এটা নিশ্চিত, নিশ্চিতভাবে সে আসবে, শিওরলি, শিওরের সঙ্গে একটা এলওয়াই যোগ করব, শিওরলি যে হি উইল কাম, নিশ্চিতভাবে সে আসবে, বোঝা গেল, শিওরলি এই যে হি উইল কাম, হয়েছে। 14 নম্বর দেখি, দ্য ট্রেন ইজ লেট, ট্রেনটা লেট করেছে বা ট্রেনটা লেট, দ্যাট ইজ ইউজুয়াল, এটা একটা ইউজুয়াল ব্যাপার, মানে সবসময়কার একটা ব্যাপার, তাহলে ইউজুয়ালি দ্য ট্রেন ইজ লেট, ইউজুয়ালি সবসময় ট্রেনটা লেট করে, ঠিক আছে। তার ঠিক আছে, এই যে 5টা নিয়ম বললাম, হলো 5টা নিয়ম, কারো অসুবিধা? এই 5টা নিয়ম আমরা কী করলাম, আমরা জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স করলাম, ঠিক আছে। এরকমভাবে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, জয়েন ইনটু কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, সেগুলো আবার অন্য একদিন হবে। এই 5টা নিয়ম অসুবিধা আছে কারো? নেই তো, নেই তো, তোরা যেটা করবি এই 5টা একটু লিখে নিবি, এই যে এই 5টা এক্সাম্পল আর সূত্রগুলো একটু লিখে নিবি, একটু লিখে নে, এখান থেকে এইটুখানি একটু লিখে নে।